অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। হঠাৎ এই নিষেধাজ্ঞায় বিপাকে যাত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে ভারতীয়রা। শুক্রবার পেট্রাপোল সীমান্তে এসে বাংলাদেশে যেতে না পেরে ফিরে যেতে হয় অনেক যাত্রীকে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হঠাৎই স্বরাষ্ট্র দপ্তর একটি নির্দেশিকা জারি করে জানায় ভারত থেকে কাউকে বাংলাদেশে যেতে দেওয়া হবে না। হঠাৎ নির্দেশিকা জারি হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। ওরা বলছেন যে যদি ইন্ডিয়ান ভিসা হোল্ডার হয় তাহলে আপনারা যেতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশের ভিসা থাকতো বা মানে বাংলাদেশের পাসপোর্ট থাকতো তাহলে আপনারা যেতে পারতেন। তো আমরা জিজ্ঞাসা করলাম কী কারণে ইন্ডিয়ান ভিসা হোল্ডার হয়ে মানে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হয়ে কেন যেতে পারবো না। তো ওরা বললেন যে এখান থেকে বাংলাদেশে কোনো একটা ডেডলি ভাইরাস স্প্রেড করেছে, তো তার জন্য এখান থেকে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে করোনা আবহে ভারত বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে, তবে মেডিকেল বা বিজনেস ভিসা চালু ছিল। এদিন থেকে বিজনেস ভিসা বন্ধ করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক, তবে চলাচল বন্ধের সঠিক কারণ জানা যায়নি। ওনারা বলছেন কালকে রাত রাতে ওনারা একটা সার্কুলার পেয়েছেন, সেখানে একটা মানে আজকে যেতে দেওয়া হবে না। দমদম থেকে আসা এক যাত্রী বলেন আগাম খবর থাকলে ফেরার সময় পাওয়া যেত, কিন্তু ফেরার সময় না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। ফ্যামিলি ভিসা পেয়েছিলাম, সমস্ত প্রিপারেশন নিয়ে অনেক আশা নিয়ে এসেওছি, কিন্তু আমাদের কোভিড টেস্ট করতে হয়েছে, যার জন্য ডাবল ভ্যাকসিন দেওয়া, কোভিড টেস্ট করানো সব করে আমরা এসে এখানে শুনলাম, এখানে আসার পরে শুনলাম যে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, এখান থেকে ইন্ডিয়ানদের যেতে দেওয়া হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।